তৌহিদ সরকার। প্রায় 40 বছর আগে বরিশাল জালকাঠিতে কেন্দ্রীয় কারাগারে জেলার অবস্থান কর্মরত ছিল। তখন থেকে আমাদের সাথে তাদের খুবই একটি সুসম্পর্ক ছিল, যে সম্পর্ক সত্যিকারের আত্মার সম্পর্ক। আমার বাবা মা ভাই বোন সবার সাথে তাদের সম্পর্কটা এমন অতপ্রতভাবে জড়িত, ভোলার মতো নয়। তো তাদের সাথে আমাদের যোগাযোগটা কিন্তু অনেক বছর ধরেই চলছিল। কিন্তু আমরা যখন বরিশাল থেকে ঢাকা চলে আসি তাদের কাছে থেকে, তখন কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর ভাগ্যক্রমে যখন সে আজ থেকে আনুমানিক 15-20 বছর আগে যখন আবার জেলার পোস্টে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিল, তখন আবার ভাগ্যক্রমে আমাদের সাথে তাদের সাথে আবার যোগাযোগ হয়। সে সূত্র ধরে তারা আমাদের ফতুল্লার বাসাতেও বেড়াতে আসে, তার ছেলে মেয়ে সহপরিবারে। তো সেই যে তাদের সাথে আমাদের লাস্ট দেখা, এ পর্যন্ত কিন্তু তাদের সাথে আমাদের আর কখনো দেখা হয়নি। তো তৌহিদ সরকার কাকা কিন্তু জেলখানার জেলার ছিল, এখন তা সে কোথায় আছে, কেমন আছে, তারা কোথায় আছে, কেমন আছে সহপরিবারে, আমরা কিন্তু কিছুই জানি না। খুবই জানতে ইচ্ছে করে, কারণ আমরা কিন্তু তাদের সাথে রক্তের সম্পর্ক যদি না হয়ে থাকে, আত্মার কিন্তু একটা সম্পর্ক আছে। জানি না আমরা তাদের জন্য আমাদের মন যেমন ছটপট করছে, তাদেরকে আমাদের দেখার জন্য মন ছটপট করছে কি না তা জানি না। হঠাৎ করেই বাবার বাড়িতে গিয়েছি, তো আম্মা অ্যালবাম নামিয়েছে, হঠাৎ করে তাদের ছবিগুলো চোখে পড়লো। আর আমার মার দু চোখে এমনই তাদের জন্য, মানে তাদেরকে দেখার জন্য চোখ মুখ ছলছল করা অবস্থা। সে দেখে আমি বলছি, আম্মু তো আমা আমাকে এটা দিয়ে দাও, কাকাদের ছবি, আমি যতটুকু পারি চেষ্টা করি দেখি কাকাদের সাথে আমাদের আবার পুনরায় যোগাযোগ হয় কি না। সেই ভেবেই কিন্তু ছবিগুলো এনে আমি ইউটিউবে আপলোড দিচ্ছি, ভিডিও তৈরি করে। যদি তাদের সন্ধান কেউ পেয়ে থাকেন, তাদেরকে চিনে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন। তার কাকার নাম হচ্ছে তৈশ সরকার, কাকির নামটা আমার মনে নেই, বড় মেয়ের নাম তানিয়া, ছোট ছেলের নাম শিশির, মেজো মেয়ের নাম হচ্ছে নিতু। তাদের কে আমাদের খুবই দেখতে ইচ্ছে করে, বিশেষ করে আমার মা তাদের জন্য খুব পাগল। আম্মা তাদেরকে দেখার জন্য তা হয়তোবা আমার মনটা অনেক ছটফট করছে, আম্মার জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার। আমি আমার মেয়ের ছেলের ফেসবুক আইডি থেকেও শেয়ার দিয়েছি। তো যদি কারো চোখে পড়ে, তাদের কে চিনে থাকেন, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের সাথে যোগাযোগ করবে। আর আমি সবার কাছে সাহায্য চাচ্ছি, আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যত পারেন, কারণ আপনাদের একটি শেয়ারে হয়তোবা তাদের সাথে আমরা আবার মিলিত হতে পারবো। সে 40 বছর আগে দেখেছি তাদেরকে বরিশাল জেলখানায়, এরপরে দেখা হয়েছিল আমার ভাইয়ের সাথে তাদেরকে সিলেট জেলখানার জেলার অবস্থায়, এরপরে আমাদের বাসায় বেড়াতে এসেছিলো, এরপরে তাদের সাথে আমাদের আজ 15-20 বছর যাবত কোনো যোগাযোগ নেই। খুব ছটফট করছি তাদেরকে দেখার জন্য, হঠাৎ কেন জানি জেলার কাকাদের জন্য আমার বোন, আমরা, আমাদের পুরো ফ্যামিলিটা তাদের সাথে যোগাযোগ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্তান একটু হলেও আমাদের দিতে পারেন, কৃতজ্ঞতা থাকবো। তাদের অরিজিনাল বাড়িটা আমি শুনেছিলাম নরসিংদীতে, কিন্তু কোন গ্রাম তা আমরা জানি না। তো আপনারা বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। তো খোদা হাফেজ।